মার্জনায় এটা সুরক্ষলয় সৃষ্টি হওয়া হাহাকার গুয়াহাটী কেন্দ্রীয় কারাগারক কন্টেইনমেন্ট জোন ঘোষণা কত রক্ষা হব নতুন কয়েদী হাজতিক গুয়াহাটী কেন্দ্রীয় কারাগারক কন্টেইনমেন্ট জোন ঘোষণা করার পিছতে এটা হাহাকার লাগিছে সরকার প্রশাসন আরক্ষী বিভাগত রাজ্যত কোভিড আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পয়ার লগে লগে কারাগার কর্তৃপক্ষ আবেদন করেছিল আসুতিয়া কারাগারের বাবে কিন্তু সেয়া হয়ে নুঠিল যার পরিণতি জিন্টু নাথ নামের চোরটোর বাবে কেন্দ্রীয় কারাগার হল কন্টেইনমেন্ট জোন এটার নতুন কয়েদী হাজতির বাবে হব নতুন কারাগার অভিযুক্তর নতুন ঠিকনা হব পারে নলবাড়ি মরিগাঁও কেন্দ্রীয় কারাগার ইপিনে জিন্টু নাথ থাকা বেলতলার মণিকাঞ্চন পথর বাসিন্দা এটা সন্ত্রাসিত কেন গ্রেপ্তার হওয়ার দিনাই এই ঘটনাতে স্থানীয় লোকে প্রত্যক্ষ করেছিল জিন্টুক মানে যোনদিন আপনার ধরা পড়ছে তার তার সেইদিনখানে মানে রাতেপা আপনার রাতেও আপনার 10:30 11:00 বজাত 5 মিনিটমানের কারণে মানে তললে নামিয়ে আসছিল এটা সাইকেলখন লই পেলাই মনে এটা লই পেলাই ওলাই গেছে ভয়টো কেলে নহব ভয়টো সবই মোৰ এটা বাচ্চা আছে সৰু ল'ৰা আছে 1.5 বছৰ হৈছে সবই সবইটো ভয় লাগিব এইটো তার টেস্টটো কৰিলে ভাল হয় আৰু স্থানীয় লোকের ভাষ্যর পিছতে শনিবারে পুয়াই এই ঘরটোত আহি উপস্থিত হয় আরক্ষী প্রশাসনের লোক কন্টেক্ট ট্রেসিংত তেও ইয়াতে যদি ক্লোজ কন্টেক্টত কোনবা আছে আমি তো প্রোটোকল মতে স্টেপ লব লাগিব সেইকাৰণে ওচি আৰু মই আহিছোঁ খবৰ লৈছোঁ কিন্তু খবৰলৈ গম পাইছোঁ যে নাই তেওঁ প্ৰায় একমাহমানৰ আগতে ইয়াৰ পৰা গুচি গৈছিলে কিন্তু যিদিনা ধৰা খাইছিলে সেইদিনা এতিয়া তেওঁলোকৰ মানে বক্তব্য মতে 5 মিনিটমানৰ কাৰণে আহিছিলে বুলি কৈছোঁ সেইটোকে আমি চাব আহিলোঁ জিন্টুৰ দেহত কোভিড-19 পজিটিভ পোৱাৰ 48 ঘণ্টাৰ পিছতো এই অঞ্চলটোত কৰা হোৱা নাই চেনিটাইজ লোৱা হোৱা নাই অন্য স্বাস্থ্যসন্মত ব্যৱস্থা শংকিত স্থানীয় লোকে শীঘ্ৰেই অঞ্চলটো চেনিটাইজ কৰাৰ আহ্বান জনাইছে প্ৰশাসনক মানুহখিনি সোৱাব টেষ্ট কৰিলে ভাল হয় আৰু স্বাভাৱিকতে এটা সবৰে এটা টেনচন হৈছে হেলথ চেক্টৰৰ পৰা বিচাৰোঁ আমাৰ এই এলেকাটো চেনিটাইজ কৰি দিয়ক কিয়নো এটা ইমান মাৰাত্মক বেমাৰ গোটেই পৃথিৱীয়ে য'ত ভয় কৰিছে আমিতো ভয় কৰোঁতে স্বাভাৱিক দিয়কচোন এখন চুকত দোকান আছে কেতিয়াবা যায় তাতেও বহুত ল'ৰাবোৰ লগ হয় সেইখিনি এইবোৰ এলেকাটো অলপ চেনিটাইজ কৰি দিলে ভাল হয় ভিডিঅ' জাৰ্নেলিষ্ট হিমাংশু বৰাৰ সহযোগত সময়জ্যোতি শৰ্মা ৰিপৰ্ট প্ৰাগ নিউজ